মেয়েদের দুইটি নাম আল্লাহর কাছে খুব প্রিয় কন্যা সন্তানের জন্য যদি কেউ এই দুইটি নামের কোনো একটি নাম রাখে তাহলে সে আল্লাহর খুব প্রিয় হয়ে ওঠে আল্লাহ তালার কাছে এই দুইটি নাম খুবই প্রিয় যে বান্দা তার কন্যা সন্তানের জন্য মেয়ে সন্তানের জন্য এই দুইটি নামের কোনো একটি নাম রাখবে নাম দুইটি সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনার পূর্বে দর্শক আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো ইল্লা বিল্লাহ দর্শক আল্লাহ কাছে হাদিস থেকে প্রমাণিত বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহর কাছে মেয়েদের জন্য কন্যা সন্তানের জন্য দুইটি নাম খুব প্রিয় এই দুইটি নাম আমাদের রাখা উচিত আমাদের কন্যা সন্তান হচ্ছে কিন্তু আমরা কিন্তু নাম রাখছি না আমরা আনকমন নাম খুঁজি যে নামগুলো ইসলামের সাথে শরীয়তের সাথে সাহাবাই সাহাবাইকার মুস্তাহিদিন তৎপরবর্তী কোনো বুজুর্গদের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই অর্থাৎ আমাদের নামগুলো ইউনিক হতে হবে বা ইউনিকের নামে বা স্মার্টলির নামে আমরা যে আধুনিক নাম আনকমন নাম খুঁজছি সে নামগুলো খুঁজে কিন্তু আমরা ইসলামের সাথে সম্পৃক্ত কোনো নামগুলো রাখতে পারছি না এবং আল্লাহর কাছে প্রিয় কী নাম সেটা আমরা জানছিও না রাখতেও পারছি না দেখুন আল্লাহর কাছে সব থেকে মেয়েদের কাছে দুইটি মেয়েদের জন্য দুইটি নাম আল্লাহর কাছে প্রিয় নাম্বার এক আমাতুল্লাহ আমাতুল্লাহ অর্থাৎ হলো আল্লাহর বাদী আল্লাহর বান্দি আল্লাহর দাসী আমাতুর রহমান অর্থাৎ রহমানের বাদী রহমানের রহমানের দাসী একই অর্থ সম অর্থবোধক এই দুটি শব্দ দুইটি নাম আল্লাহর কাছে খুব বেশি প্রিয় মেয়েদের জন্য তো মেয়েদের জন্য যে সমস্ত ভাই বোনদের মেয়ে হচ্ছে বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে তারা এই নাম দুটি চয়ন করে রাখতে পারেন যে এখান থেকে আমাতুল্লাহ না হয় আমাতুর রহমান দুইটাই মেয়েদের নাম এবং এই দুটি নাম আল্লাহর কাছে অধিক প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সকলের জীবনকে ইসলামী সেরিয়ে মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা